ওকে, তো এখন আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন, এটা একচুয়ালি কি এবং কেন প্রয়োজন সেটা আমি বলছি। যে এই ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে আমরা যখন কোষ বিভাজন করছিলাম, তো এই কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা এটা করছিলাম, কোষ বিভাজন মানে হচ্ছে সেল ডিভিশন। মানে অ্যাকচুয়ালি একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, এবং আমরা এটা এইটা পড়াইছিলাম যে একটা কোষ থেকে যখন দুইটা কোষের সৃষ্টি হয় তখন ওই মানে সেল ডিভিশন ঘটে, অর্থাৎ একটা কোষ সম্পূর্ণরূপে ভাগ হয়ে দুইটা কোষ হয়ে যায়। এখন ডিএনএ কেও দুইটা ভাগ হইতে হয় তখন, কারণটা আমি বলছিলাম যে সাপোজ এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই কোষটা থেকে অর্থাৎ এই কোষটা থেকে যদি তুমি এইরকম আরো দুইটা কোষ উৎপন্ন করতে চাও, মানে সাপোজ ধরো যে আরো একটা কোষ উৎপন্ন করতে চাও, তখন তুমি যে যখন আর একটা কোষ উৎপন্ন করো তখন এই একটা কোষেও ঠিক এইরকম সবগুলাই থাকতে হবে। সাপোজ আমি বলি, আমি কোষ বিভাজনের কথাই বলি, সাপোজ একবার কোষ বিভাজনের এত চলে যায় ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন রেপ্লিকেশন ডিএনএ রেপ্লিকেশন। এখন সাপোজ এটা হচ্ছে একটা কোষ, আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে এই কোষ বিভাজনের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, খেয়াল করো যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে এবং এই দুইটা কোষে যেহেতু আবার আগের কোষের মতো সবকিছু আছে, এই জন্য এই কোষের ভিতরে যা আছে সবগুলার দ্বিগুণ হইতে হয়েছে, না হয় দুইটার সমান থাকতো না। খেয়াল করো এদিকে একটা নিউক্লিয়াস ছিল, এখন যদি একটা নিউক্লিয়াসই থাকতো তাহলে কি দুইটা কোষে দুইটা নিউক্লিয়াস পাইতাম? না, দ্যাট মিন্স এই একটা নিউক্লিয়াস দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা নিউক্লিয়াস দুইটা ভাগে ভাগ হয়েছে। তারপরে যেটা ঘটছে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে সাইটোপ্লাজম ভাগ হয়েছে। দ্যাট মিন্স তুমি যখন একটা বস্তু থেকে দুইটা বস্তু তৈরি করতেছো এবং দুইটা বস্তু যখন একরকম হবে তখন এই একটা বস্তুর ভিতরে যা আছে সবকিছুকে দুই গুণ হইতে হবে, ঠিক এরকম। দ্যাট মিন্স এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে সাপোজ একটা ক্রোমোজোম ছিল, সাপোজ এই নিউক্লিয়াসের ভিতরে একটা ক্রোমোজোম ছিল, আচ্ছা যেহেতু এই নিউক্লিয়াসের ভিতরে একটা ক্রোমোজোম ছিল এবং এই দুইটা কোষের ভিতরেও একটা ক্রোমোজোম আছে, এই দুইটা নিউক্লিয়াসের ভিতরে একটা করে ক্রোমোজোম আছে, কি বললাম যেহেতু একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হয়েছে প্রত্যেক এই একটা কোষের ভিতরে যা ছিল দুইটার মধ্যে তা আছে। দ্যাট মিন্স এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই ক্রোমোজোমটাকে অবশ্যই দুই ভাগ হইতে হয়েছে, না হয় এই দুইটা কোষে আমি ক্রোমোজোম সংখ্যা সমান পাইতাম না। ওকে, দ্যাট মিন্স এখন আমরা এই ক্রোমোজোমকে দুই ভাগ করলাম, এই ক্রোমোজোমকে আমরা দুই ভাগ করছিলাম এরকম ভাবে, এইরকম ভাবে কাটা দিচ্ছিলাম, এরকম ভাবে ক্রোমোজোমকে দুই ভাগ করছিলাম। একটা জিনিস খেয়াল করো, কোষটা একটা কোষ থেকে যখন আর দুইটা কোষ তৈরি করছি তখন কোষটাকে দুই ভাগ হইতে হচ্ছে, শুধুমাত্র কোষটা না কোষের ভিতরে যা আছে সেটাকে দুই ভাগ হইতে হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে দুই ভাগ হইতে হচ্ছে। শুধু তাই না, নিউক্লিয়াসের ভিতরে যা ছিল সেটাকে দুই ভাগ হইতে হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম ছিল, ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন ক্রোমোজোমের ভিতরে যা ছিল ওইটাকে দুই ভাগে ভাগ হইতে হবে, না হয় এই দুইটা কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভিতরে ডিএনএ পরিমাণ সমান থাকবে না, সেজন্য ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ আছে এই ডিএনএটাকে দুই ভাগে ভাগ ভাগ হইতে হবে। এবং এই যে ডিএনএ দুই ভাগে ভাগ হওয়ার যে প্রক্রিয়া, এই ডিএনএ যে দুই ভাগে যে ভাগ হওয়ার প্রক্রিয়া, সাপোজ একটা ডিএনএ ছিল এরকম, এই যে ডিএনএ দুই ভাগে ভাগ হওয়ার প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। সাপোজ এরকম ভাবে ছিল, এটা থেকে আমরা দুইটা ডিএনএ উৎপন্ন করলাম, একটা হচ্ছে এরকম একটা হচ্ছে এরকম, দুইটা ডিএনএ তৈরি কি বললাম। প্রথম কথাটা হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে দুইটা সরি একটা কোষ থেকে আমরা দুইটা কোষ উৎপন্ন করতে যাচ্ছি, যখন একটা কোষ থেকে আমরা দুইটা কোষ উৎপন্ন করতে যাচ্ছি তখন এই কোষের ভিতরে যা আছে ওই দুইটা কোষের ভিতরে তাই থাকতে হবে, এই শর্তে ওই দুইটা কোষের ভিতরে যখন দুইটাই থাকতে হবে তখন এইটার ভিতরে যে নিউক্লিয়াস আছে সেটাকে দ্বিগুণ হইতে হয়েছে, এবং দ্বিগুণ হওয়ার পরেই আমরা দেখে খেয়াল করবো এদিকে নিউক্লিয়াস ছিল একটা, এই দুইটা তো হচ্ছে দুইটা, এদিকে ক্রোমোজোম ছিল একটা, এদিকে ক্রোমোজোম আছে দুইটা, দ্যাট মিন্স এদিকে যা আছে এটার ভিতরে এগুলোর প্রত্যেকটাই দ্বিগুণ হয়েছে, খেয়াল করো। দ্যাট মিন্স এই ক্রোমোজোম কোষের ভিতরে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস দ্বিগুণ হয়েছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম ছিল, ক্রোমোজোম দ্বিগুণ হয়েছে, তাহলে এই যে ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকতেছে ডিএনএ কেও তো অবশ্যই দুইটা ভাগে বিভক্ত হইতে হবে। সো এই যে ডিএনএ যে এই দুই ভাগে বিভক্ত হয়, অ্যাকচুয়ালি দুই ভাগ হয় না, এই যে ডিএনএ দ্বিগুণ হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, বা একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি, এটাকে আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় বলতেছিলাম সেল ডিভিশন, বাট ওই জায়গায় সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কোন কারণে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলছি, কারণ হচ্ছে একটা ডিএনএ কখনোই
ঠিক এরকম একটা কোষের মতো সরাসরি দুই ভাগে ভাগ হয় না, বা একটা ক্রোমোজোম বা একটা নিউক্লিয়াসের মতো সরাসরি দুই ভাগে ভাগ হয় না, ওটা একটা অন্য একটা প্রসেসে এরা একটা থেকে দুইটা উৎপন্ন করে। এবং আমি এই প্রসেসটা দেখাবো, এই প্রসেসের নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো আমি যদি ডিএনএ গঠন নিয়ে চিন্তা করি, ডিএনএ যখন ডিএনএ গঠন যখন পড়াইছে তখন খুব ভালোভাবে ওইটা নিয়ে পড়ানো হয়েছে, ডিএনএ স্ট্রাকচারটা কিরকম। তো ডিএনএ স্ট্রাকচারটা আমি যদি এই জায়গায় যদি এরকম ভাবে একটু করার ইমাজিন করার চেষ্টা করি, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ডিএনএ। এবং এই ডিএনএর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এই ডিএনএর ভিতরে এদিকে আছে এডিনিন, তারপরে গুয়ানিন, তারপর এডিনিন গুয়ানিন, এডিনিন গুয়ানিন, এডিনিন গুয়ানিন, হচ্ছে এদিকে আছে থায়ামিন সাইটোসিন, থায়ামিন সাইটোসিন, থায়ামিন সাইটোসিন, থায়ামিন সাইটোসিন, আর সরি হ্যাঁ আছে এরকম এরকম ভাবে এডিনিন এরকম ভাবে আছে। সাপোজ এই জায়গাতে আছে এডিনিন গুয়ানিন, এদিকে আছে থায়ামিন সাইটোসিন, এরকম ভাবে আছে। এবার এরা এডিনিন আর থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন আর সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন যেটা হয় সেটা হচ্ছে প্রাইমারিলি বিজ্ঞানীরা ধারণা করতো যে এই ডিএনএটা হয়তো বা দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ ঠিক কুই বিভাজনের মতো। সো তখন যদি ওইটাই যদি ঠিক থাকতো আমরা নাম দিতাম ডিএনএ ডিভিশন। বাট যেহেতু ডিএনএ একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দ্বিগুণ হয়, সো এই প্রক্রিয়াটা আমরা চিন্তা করবো। এই প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো ডিএনএটা কিন্তু এই এই জায়গায় মানে ঘূর্ণন খাইছে, বা এই জায়গায় কিন্তু তার একটা ঘূর্ণন আছে। এটা আমি পড়াইছিলাম যে প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। সো এটা এই জায়গায় কি করে, ডিএনএ যখন একটা থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়ার যখন সংকেত আসতো বা হইতে হবে, বা কোষটা যেহেতু বিভাজিত হবে সো ডিএনএ কে দুই ভাগ হইতে হবে, কোষটা যেহেতু দ্বিগুণ হবে সো ডিএনএটাকে দুই দ্বিগুণ হইতে হবে, এটা শুনে যেটা করে সেটা হচ্ছে এই যে ডিএনএ যে পেঁয়াজ গুলো ছিল এই পেঁয়াজ গুলো খুলতে থাকে। পেঁয়াজ গুলো যখন খুলে খেয়াল করো যখন খুলে তখন যেটা হয় সেটা হচ্ছে খোলার আগে এই যে যে হাইড্রোজেন বন্ড দ্বারা যেটা যুক্ত এই হাইড্রোজেন বন্ড ভাঙা যায়। অ্যাকচুয়ালি তাহলে আমি প্রক্রিয়াটা কিরকম ভাবে দেখাইতে পারি সেটা হচ্ছে আমি এই জায়গায় একটু বড় করে দেখাই। বড় করে দেখানোর ক্ষেত্রে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জায়গায় সাপোজ এরকম ভাবে ছিল, এরকম ভাবে আসছিল, এই জায়গায় ছিল এডিনিন আর এই জায়গায় ছিল থায়ামিন আর এই জায়গায় ছিল গুয়ানিন আর এই জায়গায় ছিল সাইটোসিন। এরা দুটা হাইড্রোজেন বন্ড দ্বারা এবং এরা তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত ছিল। সো প্রথম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরা যেহেতু এরকম ভাবে আসে এদের যেটা ঘটে সেটা হচ্ছে এদের যে এই হাইড্রোজেন বন্ধন, এই হাইড্রোজেন বন্ধনটা আগে ভাঙে। এবং হাইড্রোজেন বন্ধন যখন ভাঙে, হাইড্রোজেন বন্ধনটা আমি মুছে দিলাম, দ্যাট মিন্স হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল। হাইড্রোজেন বন্ধন ভাঙার পরে এদের যে এই জায়গায় যে পেঁয়াজটা ছিল এই এই বাইরের দিকেও কিন্তু ছিল, এদিকে ছিল এডিনিন থায়ামিন, এদেরও হাইড্রোজেন বন্ধন ভাঙছে। সো এদের যখন হাইড্রোজেন বন্ধন ভাঙছে আমি মুছে দিলাম, তখন খেয়াল করো তখন আর এইটার সাথে এইটার কোনো সংযোগ নাই। খেয়াল করো আগে এই রেলিংটার সাথে এই রেলিংটার অর্থাৎ এই সাপোজ এই হেলিক্সের সাথে এই হেলিক্সের সংযোগ স্থাপন করছিল একটা হাইড্রোজেন বন্ড, দুইটা হাইড্রোজেন এই তিনটা হাইড্রোজেন বন্ড। কিন্তু যখন তুমি এই হাইড্রোজেন বন্ড গুলাকে সরাই দিলা বা হাইড্রোজেন বন্ধনটাকে যখন সরাই দিলা তখন কিন্তু এই এটার সাথে এটা সংযোগ নাই। তখন যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় পেঁয়াজ খুলতে থাকে, অর্থাৎ এই জায়গায় এরকম ভাবে ঘূর্ণন খাইছিল এরকম ভাবে পেঁয়াজ খুলতে থাকে। তো এরকম ভাবে যখন পেঁয়াজ খুলে তখন ব্যাপারটা হয়েছে এরকম, সাপোজ ঠিক এরকম ভাবে, এবং ব্যাপারটা হয় এরকম, সাপোজ এরকম ভাবে হয়েছে, এরকম হয়েছে পেঁয়াজ খুলতে, পেঁয়াজ খুলে কারণ এরকম এরকম হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় আমরা জানি যে এই এই জায়গায় এডিনিন গুয়ানিন, এডিনিন গুয়ানিন অবস্থান করতেছে এবং এই জায়গায় থায়ামিন সাইটোসিন, থায়ামিন সাইটোসিন অবস্থান করতেছে। বাট তাদের মধ্যে কোনো সংযোগ নাই, তাদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধনে কোনো সংযোগ নেই। সো এখন যেটা হবে সেটা হচ্ছে ওকে সো যেটা বলবো সেটা হচ্ছে এইদিকের এডিনিন গুয়ানিন ছিল প্রাইমারি অবস্থায়, এইদিকে এডিনিনের সাথে এদিকে থায়ামিন সংযুক্ত ছিল, বাট এখন সংযুক্ত নাই তাদের, তাদের মধ্যে এখন সংযোগ নাই কারণ আমরা হাইড্রোজেন বন্ধনগুলো শেষ হয়ে গেছে বা হাইড্রোজেন বন্ধনগুলো সরে গেছে। সো এখন যেটা করবে সেটা হচ্ছে যেহেতু হাইড্রোজেন বন্ধন সরে গেছে এখন কোষে ভাসমান অবস্থায় এরকম নাইট্রোজেন ক্ষার আছে, ওই নাইট্রোজেন ক্ষার এডিনিন গুয়ানিন সবগুলো এক্সিস্ট করতেছে কোষে ভাসমান অবস্থায়, ওই দিক থেকে ভাসমান যেই এগুলো এক্সিস্ট করতেছে নাইট্রোজেন ক্ষারগুলো ওই দিক থেকে এই এডিনিনের পাশে আয়সা থায়ামিন বলবে, এডিনিনের পাশে আয়সা বসে থায়ামিন বলবে, এবং এদিকে গুয়ানিনের পাশে আসা সাইটোসিন বলবে, এবং এইদিকে এডিনিনের পাশে আসা থায়ামিন বসবে, এদিকে গুয়ানিনের পাশে আসা সাইটোসিন বলবে। এবং এই যে এই রিলিংটা এবং এরা একটা ঠিক এরকম ভাবে রেলিং রেলিং এর মধ্যে সৃষ্টি করবে, ঠিক এরকম একটা হেলিক্সের মধ্যে সৃষ্টি করবে কারণ থায়ামিন সাইটোসিন এগুলোকে থাকতে হলে অবশ্যই একটা হেলিক্সের মধ্যে থাকতে হবে। সো এখন এইদিকে যেটা করে সেটা হচ্ছে এই থায়ামিনের জন্য এদিকে আসবে এডিনিন,
সাইটোসিনের জন্য আমরা জানি যে সাইটোসিন সংযোগ থেকে গুয়ানিনের সাথে, দ্যাট মিন্স এদিকে আসবে গুয়ানিন, থায়ামিনের সাথে এদিকে আসবে এডিনিন, এদিকে সাইটোসিনের সাথে আসবে গুয়ানিন, এবং এরা এরকম ভাবে একটা দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এদিকে একটা নতুন এরকম তৈরি হলো। এবং এই এইরকম ভাবে যেটা হয় সেটা হচ্ছে এইদিকের যেটা থাকে, এইদিকের যে সূত্রটা থাকে তার অপোজিট সূত্রটা, অর্থাৎ এইটা এটা সম্পূরক সূত্র বা পরিপূরক সূত্র, কারণ হচ্ছে এইটার একটার সাথে ওইটার আর একটা সংযুক্ত। তো এই যে এইটা এইটার পরিপূরক সূত্রটাই এদিকে গঠিত হচ্ছে, দ্যাট মিন্স আলটিমেটলি এইদিকেও একটা ডিএনএর মতো গঠন তৈরি হচ্ছে। এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এরপরে এটা যখন সম্পূর্ণ হয় এই পেজটা খুলে, যখন উপরের পেজটা খুলে তখন উপরে এরকম যেটা হয়, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আমরা এরকম ভাবে দুইটা করে খেয়াল করো, আমরা দুইটা করে ডিএনএ পাই, এরকম ভাবে দুইটা করে ডিএনএ পাই, সাপোজ এরকম ভাবে দুইটা করে ডিএনএ পাই। এই যে আমরা দুইটা ডিএনএ পাইলাম, এবার আমরা যদি দুইটা ডিএনএর দিকে খেয়াল করি তখন দেখবো যে এই দুইটা ডিএনএর মধ্যে একটা ডিএনএ, সাপোজ দুইটা ডিএনএ এরকম, এই দুইটা ডিএনএর মধ্যে একটা রেলিং হচ্ছে এই যে পুরাতন রেলিংটা, এই যে পুরাতন রেলিংটা, পুরাতন পুরাতন হেলিক্সটা, এবং আরেকটা রেলিং হচ্ছে নতুন যেটা গঠিত হয়েছে, যে লাল কালি দ্বারা আমি যেটা দিলাম সেটা গঠিত হয়েছে, খেয়াল করো। এবার এরকম দুইটা ডিএনএ, এইদিকে একটা দিলাম আর এইদিকে একটা ডিএনএ, ইট মিন্স এখন আমরা যদি চিন্তা করি যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়েছে, বাট একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হইলেও দুইটা সূত্রকে একটা সূত্র পুরোপুরি ভাবে ঠিক একই রয়েছে, খেয়াল করো। এই যে কালো কালো সূত্র এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, অপর একটা নতুন সূত্র সৃষ্টি হয়েছে। এই যে এই জায়গায় দুইটা সূত্র ছিল, দুইটা সূত্রকের মধ্যে নতুন যে ডিএনএ, ওই ডিএনএ কিন্তু একটা সূত্র এখনো বিরাজ করতেছে, এই জন্য বা একটা সূত্র যেহেতু সে এখনো রক্ষা করতেছে, রক্ষা করে চলতেছে, এই জন্য এটাকে বলা হয় দুইটার মধ্যে একটা রক্ষা করছে, দ্যাট মিন্স অর্ধেকটা রক্ষা করছে, দ্যাট মিন্স এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। দ্যাট মিন্স ডিএনএ যে রেপ্লিকেশনটা ঘটে সেটা হচ্ছে অর্ধ রক্ষণশীল পদ্ধতিতেই ঘটে, জাস্ট বেসিকটা খেয়াল করো কোন কারণে ডিএনএ রেপ্লিকেশনকে আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলতেছি বা অর্ধ সংরক্ষণশীল অবস্থায় বলতেছি। কারণ হচ্ছে এই ডিএনএ যখন পেঁয়াজ করে তখন এই আগের যে পুরাতন যে রেলিংটা ছিল এইটার উপরে আর একটা নতুন রেলিং সৃষ্টি হয় বা এইটার উপর একটা নতুন হেলিক্স সৃষ্টি হয়, যেহেতু আগের একটা পুরাতনকে সে সংরক্ষণ করে, যেহেতু দুইটার মধ্যে একটাকে সংরক্ষণ করে, দ্যাট মিন্স অর্ধেকটাকে সংরক্ষণ করে, এই জন্য এই পদ্ধতিটাকে আমরা বলবো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। সো এইটাই ছিল তোমাদের ডিএনএ রেপ্লিকেশন নিয়ে লেকচার, তোমাদের বইয়ে কিছু বেশি লেখে নাই। তো আমরা সামনের লেকচারে জিন এবং জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে থ্যাংকস, আজকে এই পর্যন্তই।